যে বয়সে স্কুলে ভর্তি হয়ে বন্ধুদের সঙ্গে হেসে খেলে বেড়ানোর কথা সেই বয়সে এক সন্তানের জন্ম দিয়ে ফেলেছিলেন লিনা মেডিনা হ্যাঁ দক্ষিণ আমেরিকার পেরুর মাত্র পাঁচ বছরের ওই মেয়েটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা উনিশশো সালে মাত্র পাঁচ বছর বয়সে একটি ছেলে জন্ম দিয়েছিল লিনা চিকিৎসা বিজ্ঞান আজও সেই রহস্যের কিনারা করতে পারেনি ফেরুতে চা সাত হাজার চারশো ফুট উপরে পাহাড়ের চূড়ায় এক গ্রামে মা বাবার সাথে থাকত লিনা মেডিনা ক্রমশ পেট ফুলে উঠেছিল তার পেটের মধ্যে টিউমার রয়েছে ভেবে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাবা মা পাঁচ বছরের লিনাকে পরীক্ষা করে হতবাক হয়ে যান চিকিৎসকরা ছোট্ট মেয়েটির শরীরে বেড়ে উঠছে আরও একটি প্রাণ পাঁচ বছরের লিনা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসকরা জানা যায় মাত্র আড়াই বছর বয়সে পিরিয়ড হয়ে গিয়েছিল মেয়েটির কিন্তু কিভাবে গর্ভবতী হলো ছোট্ট মেয়েটি নিজের মেয়েকে ধর্ষণের দায় গ্রেপ্তার করা হয়েছিল তার বাবাকে কিন্তু প্রমাণের অভাবে পরে ছেড়ে দেওয়া হয় বড় হয়ে লিনা নিজেও কখনো এই বিষয়ে মুখ খোলেননি লিনা সন্তানের বায়োলজিক্যাল বাবার নাম কখনোই জানা যায়নি লিনা জন্ম দেওয়ার সন্তান চল্লিশ বছর পর্যন্ত বেঁচে ছিল প্রথম দিকে লিনাকে সে নিজের দিদি বলে জানত পরে তা দশ বছর বয়স হওয়ার পর সব সত্যি তাকে জানানো হয়